চারিদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বাংলাদেশের মতো ভারতেও আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর সংক্রমণ। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে খবর, জ্বরের কারণে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করেছেন এই অভিনেত্রী। এক ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের সতর্ক থাকতে বলেন জেরিন খান। মুম্বাই স্বাস্থ্য বিভাগে বরাত দিয়ে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছেন, চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ের 157 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। 13 আগস্ট পর্যন্ত এই সংখ্যা 317 জনে দাঁড়িয়েছে। কিছুদিন আগে বিগ বস ওটিটি 2-এর ফাইনালিস্ট অভিষেক মালহানও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, যার কারণে গ্র্যান্ড ফিনালে পর্বে থাকতে পারেননি তিনি। 2010 সালে সালমান খানের বিপরীতে বীর ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর হেট স্টোরি 3, হাউসফুল 2, ওয়াজা তুম হো, বীরাপ্পন আকসার 2 এবং 1921-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে তাকে। গুঞ্জন শোনা যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে দরদ সিনেমায় দেখা যেতে পারে বলিউডের এই লাস্যময় অভিনেত্রীকে, যেটি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেওয়া হবে। বাংলা ছাড়াও ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে। সিনেমাটি পরিচালনা করবে অনন্য মামুন।